হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাইকে আর একটা নতুন ব্লগে অনেক 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 ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক 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 ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছো যে আমি ভিডিওটা অনেক স্পিড করে রেখেছি। এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর আগের পার্টটা, তো যারা যারা দেখোনি তো সেজন্য আমি এটাকে এইভাবে স্পিড করে দিয়েছি, কারণ আমি একটাই ব্লগ করেছিলাম, তাই মাঝখান থেকে আমাকে বড় হয়ে যাওয়াতে কেটে হাফ করে নিতে হয়েছে। তাই আমি ফার্স্ট পার্টটা দেখো এরকম করে একটু স্পিড বাড়িয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের পক্ষে সুবিধা হবে, আর নইলে আমার ব্লগটা বানাতে অসুবিধা হচ্ছে। আমি যেহেতু মাঝখান থেকে কেটে নিয়েছি, আমি নিজেও বুঝতে পারছি না, তার জন্য ফার্স্ট পার্টটাকে আমি এভাবে স্পিড করে দিয়েছি। তো সেখানে ছিল বাড়িতে এসে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তারপরে দেখো ভোর 4টায় উঠেছি, পুকুরে মাছ জাল দিয়েছে, তো মাছ মারা হচ্ছে। তো সেই 4টায় এসে দেখো প্রচুর মাছ, এই মাছ এত তো খাওয়া যাবে না, কিছুটা বাজারে যাবে খাওয়ার জন্য রেখে, বাকিটা বাজারে নিয়ে যাবে। তো দেখো সেটাই শেয়ার করছি, পুকুরের মাছ মারাটা তোমাদের সঙ্গে। আর তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার ফার্স্ট পার্টটা দেখোনি তো প্লিজ 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 আমার ফার্স্ট পার্টটা দেখে নিও, তাহলে সেখানে ভালোভাবে বুঝতে পারবে। এখানে তো আর ভালোভাবে বোঝা যাচ্ছে না, জাস্ট আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখো মানে সকালের পরিবেশটাও অনেক সুন্দর, যেহেতু ভোর তখন 4টে বাজে, এখনও ভালো সকাল হয়নি। তারপরে দেখো বাড়িতে এসে মাছগুলোকে সব ঠিকঠাক করা হলো, কোনটা বাজারে যাবে কোনটা খাওয়ার জন্য রাখা হবে, সেভাবে মাছগুলোকে রেডি করে নিয়েছে। তারপরে খাওয়ার মাছ বেশ কিছু রাখা হয়েছে, সবাইকে মাছ টাছ দেওয়া হলো, বাকি মাছগুলো বাজারে চলে গেল, আর বাকি মাছগুলো এই যে আমি দিদি ভাই বউ তিনজন মিলে কাটতে বসে পড়েছি। তো সেই কাটা ধোয়া পর্যন্ত তোমাদের সঙ্গে আগের বলকে ছিল। তো দেখো এই যে মাছ টাছ কাটছি, কেটে এখন ধুতে এসেছি। তো এই অবধি আগের বলকে ছিল। তো যারা দেখোনি আবারও বলবো, আগের ব্লগটা প্লিজ দেখে নিও। তারপরে এখান থেকে নতুন ব্লগটা শুরু হলো, তো এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি মাছ, তবে আজকে অবশ্য অনুষ্ঠানই, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল। আজকে কি কি হবে সবটাই শেয়ার করব। আর যদি ব্লগটা কালকে থেকে শুরু করছি, যদি বড় হয়ে যায় তো এটাকে দুটো পাঠ করব, নইলে একটাই। তো এখন ধুয়ে টুয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে কতগুলো মাছ হলো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এর আগেও দেখিয়েছিলাম ব্লগে, দেখো এই যে ছোট্ট আম গাছটায় দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে, এই একদম নিচে আমগুলো কত দারুণ আম, দারুণ। এটা হিমসাগর আম, তাই না? এটা হিমসাগর আম না, হিমসাগর আম। এটা প্রচুর আম ধরেছি, প্রচুর আম ধরেছি। এগুলো অনেকদিন পর দেরিতে পাকবে, আরও 2 মাস পরে পাকবে। তা এখন মোবাইলটা রেখে দিচ্ছি, দিয়ে আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, মাছ ধোয়ার কাজটা। তারপরে হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, তারপরে আবারও আসবো তোমাদের সঙ্গে গপ বক 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 করতে। তো দেখো মাছ ধোয়া কমপ্লিট, এখানে কাতল মাছটা ধুয়ে রাখা হয়েছে, সঙ্গে ফলি মাছও আছে, আর এখানে দেখো সব বাটা মাছ। আর তোমাদের দেখাই প্রত্যেকটা বাটা মাছের পেটে দেখো ডিম আছে, একদম প্রত্যেকটা বাটা মাছের পেটেই ভর্তি ডিম, ডিম ভর্তি বাটা মাছ দেখো। আর এখানে দেখো মাওয়া মাছ আর চিংড়ি মাছগুলো ধুচ্ছে, চিংড়ি মাছ আর মাছের তেলটা ধোয়া হচ্ছে। তো এই আজকের মাছ। এখন দেখো ঘরে যে ষষ্ঠীর পুজো হচ্ছে, তো এই দেখো মানে আমাদের যেহেতু অরণ্য ষষ্ঠী পুজো করে, তো অনেক রকম গাছের ডাল ডাল দিয়ে পুজো হয়, তো সব রকম গাছের ডাল পায়নি, যেরকম বট গাছের ডাল লাগে এগুলো লাগে, তো এগুলো ম্যানেজ হয়নি, তাই এগুলো ছাড়াই এবছর পুজো হচ্ছে। আর দিদি এদিকে পাঁচালি করছে, দিদি আর মা মিলেই পুজোটা করছে।
এই দেখো আমার এক পন্ডি দিদি ছেলে আঁকছে, কি আঁকছো? আচ্ছা আটটা হলে আবার দেখাবা, হ্যাঁ আমি ভিডিও করবো, ঠিক আছে? এদিকে দেখাও একটু, হাই বলো। এই দেখো দিদির ছোট ছেলে এখন আর্ট করছে, আর আমরা এখন ওয়ার্ড প্রেমগুলো করছি আর কাজ করছি। এই দেখে দেখো রান্না বান্না চলছে, এই যে মাছ ভাজা, আরো ওখানে মাছ ভাজা বাকি আছে। এই দিকে দেখো একদম সবজি কাটতে বসে পড়েছে, এটা হলো গাছের চাল কুমড়া, গাছ থেকে পেরে নিয়ে আসলো। এই দেখো এটা হলো চাল কুমড়ার গাছ, দেখো এই যে চাল কুমড়া হচ্ছে, এখানে অনেক চাল কুমড়া আছে এই মাছাটার ভিতরে, আর এই ক্ষেতটা পুরোটাই সবজি ক্ষেত। তো এখন বৃষ্টি হয় তো যোগের ভয় আছে, তার জন্য আমি আর এখন সবজি ক্ষেত্রের ভিতরে যাব না, সবজি ক্ষেত এখান থেকেই দেখালাম। এখন দেখো প্রায় 9:30-এর মতো বাজে, সকাল 9:30। তো দেখো আমি লুচি বেলে দিচ্ছি, আর মা ভেজে দিচ্ছে, আর ভাই বউ থালা সাজিয়ে সাজিয়ে সবাইকে খেতে দিচ্ছে, কারণ এখানে সবাই মিলেই করছি, দিদি আমি মা ভাই বউ সবাই মিলেই করছি, কারণ এতগুলো লোকের টাইম টু টাইম খাওয়া দাওয়া, তো সবাই মিলে না করলে তো হবে না। তাই এখানে যেহেতু লোক পাওয়া যায় না, কাজের লোক রান্নার লোক কিচ্ছু পাওয়া যায় না, নিজেরাই করতে হয়। আর বিকেলে একটা বৌদি এসেছিল, শুধু বাসন মেজে দিয়ে গিয়েছিলো, মানে ওকে ডাকা হয়েছে, ও বাসন মেজে দেওয়ার জন্য এসেছিলো, তাছাড়া এখানে লোক এমনিতে একদমই পাওয়া যায় না। টিফিনের এই যে চলছে দই ছোলার তরকারি, দই না ভুল বললাম না, লুচি ছোলার তরকারি আর মিষ্টি, এটা এখন সকালের টিফিনে চলবে, যা 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 নিয়ে যা। হ্যাঁ তো দেখো এখন আমি খাচ্ছি, বাচ্চাগুলো খাওয়া হলো আর জামাইবাবু খেলো, এখন আমি খাচ্ছি। চলো তাহলে মিষ্টি আলু উপরে রান্নার মেনুগুলো শেয়ার করি, এখনও রান্না কমপ্লিট হয় নাই। এখানে দেখো আমের চাটনি হচ্ছে, এখানে হচ্ছে আমের চাটনি, আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ঘন্ট হয়ে গেল, এখানে ছোট মাছ ভাজা, মাথাগুলো ভাজা হচ্ছে, এটা কালকে মুড়িঘণ্ট হবে, এই যে মাছের মাথা ভাজা হচ্ছে, আর বাটা মাছটাও এখন ভাজাই থাকবে, এখানে আছে ফলি মাছ ভাজা, আর এই মাছটা ঝোল হবে, এখনো হয়নি। আর এখানে আছে ডাল, ডালটা তো পুরীর সঙ্গে খাওয়া হয়েছে, সেই ডালটা আছে এখনো কিছুটা, ছোলার ডাল। আর এখানে দেখো বাচ্চাদের জন্য চিকেন রান্না করা হয়েছে, তো চিকেনটাও হাফ দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা আলাদা করে রাখা হয়েছে, কারণ মা আর অনেকেই চিকেন খায় না, ভাই ভাই বউ, তো চিকেনটা আলাদা করে রাখা হয়েছে। আর এখানে পাঁঠার মাংস এখনো রান্না হয়নি। আর এখানে দেখো আমি দেখো পোলাওয়ের জন্য এই যে চালটা রেডি করে রেখেছি, সব কিছু দিয়ে মেখে রেখেছি, পোলাওটা হবে, তো বাদ বাকিগুলো রান্না হওয়ার পরে শেয়ার করব। দেখো মাছের ঝোলটা হয়ে গেল, মাছের ঝোলটা মা রান্না করলো, এই দেখো নামিয়ে নিয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমি দেখো এখানে গ্যাসে পোলাও বসিয়ে দিয়েছি, তো দেখো পোলাওটাও আর হয়ে এসেছে, আর 5 মিনিটের মধ্যে পোলাওটাও হয়ে যাবে। তো দেখো সকালে খাওয়া দাওয়ার পরে এদিকে জামাইবাবু স্নান করে এখন বসে পড়েছে, আর যে নিয়ম সেটা মা করছে, আমাদের যেরকম আর কি নিয়ম সেটাই, এক একজনের এক এক রকম নিয়ম থাকে। তো এ দেখো ঘটের জল মাথায় দিয়ে দিচ্ছে, কী কী সব নিয়ম সেগুলো করছে, আর সঙ্গে দিদির ছোটো ছেলে বসেছে, আর আমার বর এখনও আসেনি, ও আর ফোন করলাম আসতে সে রওনা দিয়েছে। তারপরে একবারে চলে আসলাম, দেখো একদম দুপুরে জামাই ষষ্ঠীর জামাইয়ের খাবারের থালি নিয়ে, তো এই যে জামাইবাবু বসে পড়েছে, আর আমার বড় চলে এসেছে, এই যে ওর থালা, এটা এই যে ওর আসন দিয়েছে, তো হাত ধুতে গিয়েছে, আর ক্যামেরায় যেহেতু আসতে চায় না, ও এসে সাইডে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি জন্য। তো এই ছিল আজকে জামাই ষষ্ঠীর, আর মিষ্টির থালা এখনও আসেনি,
তো ভাইবেও দেখো সুন্দর করে থালাগুলো সাজিয়েছে। তো আর কি আমার ভিডিও করা হলো, আমি বললাম এখন খেয়ে নাও তোমরা। তারপরে আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে সেগুলো আর কিছুই শেয়ার করলাম না, চলে আসলাম একবারে সবজি খেতে। ভাই, দিদি আর আমি, ভাই বললো চল তুই, আমি তো বাড়ি চলে যাব একটু পরেই, তো ও বললো চল সবজি খেতে, এই কিছু সবজি নিয়ে যা, কারণ তো অনেক সবজি আছে। তো সবজি এরা এখন কি করছে, মানে তুলে তুলে গরুকে খাওয়াচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে, কারণ খাওয়ার তো অত লোক নেই, কে খায় এত সবজি। তো দেখো এই যে চাল কুমড়াও হয়েছে কত সুন্দর, আর এ দেখো কলমি শাক, এটা পুরোটাই কলমি শাক, কলমি শাকের বীজ দিয়েছে তার থেকে প্রচুর কলমি শাক, পাট শাক, ডাঁটা শাক, ভেন্ডি, চাল কুমড়া, মানে অনেক রকম সবজি আছে, করলা। তো এই যে দিদি আমি কলমি শাক উঠেছি, কলমি শাকগুলো খুব ভালো, মানে দেখেই বুঝতে পারছো একদম টাটকা আর খুব কচি কচি, একদম খুব ভালো, মানে দেখেই ইচ্ছা করে সব উঠিয়ে নিই এরকম। তো সেই মানে শাক উঠাচ্ছি আর ভয়ও লাগছে, কারণ এখানে অনেক জোক থাকে, এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে মাঝে মাঝে, প্রচুর জোক থাকে। তো দেখো ভয়ে ভয়ে শাক উঠাচ্ছি। তো এই দেখো এই যে ডাটা কিছু উঠিয়ে নিয়ে আসা হলো, আর এটা দেখো এই যে খাকরোল পাতা, আর এখানে পাট শাক, কলমি শাক, এগুলো এখন দেখো অন্ধকার হয়ে গিয়েছে আর আমি চলে যাচ্ছি। এই যে ভাইয়ের মেয়ে, ওর উপর এখন একটা অনেক মায়া হয়ে গিয়েছে, তো অন্ধকার অন্ধকার, এখানে লাইট জ্বলছে কিন্তু তারপরেও দেখ মানে অন্ধকার অন্ধকার। তো চলে যাচ্ছি, যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগছে, সবাই মিলে আছে, দিদিরাও এসেছে, তো যাই হোক দিদিও কালকে চলে যাবে। তো এই দেখো এই যে আমার গাড়ি, আমি এখন চলে যাব, একবারে বাড়িতে গিয়েই হয়তো দেখা হবে তোমাদের সঙ্গে। আর এই দেখো আমি একটু রাস্তায় ভিডিও করে নিলাম, যে এই যে ছেলে একদম টায়ার্ড হয়ে গিয়েছে, ওর ঘুম ঘুম পাচ্ছে, আর আমারও প্রচুর মাথা ব্যথা করছে, মানে এত মাথা ব্যথা করছে যে একদমই ভালো লাগছে না। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো বাড়ি চলে এসে আগে সবজিগুলোকে ব্যাগ থেকে বের করলাম, কারণ এগুলো ফ্রিজে রাখবো। তো দেখো কাঁঠাল নিয়েছি, এগুলো পাকা কাঁঠাল, মানে একদম অল্প অল্প পাকা শুরু হয়েছে গাছ থেকে, ভাইবেও পেরে দিয়েছে। আর এই দেখো ভেন্ডি, চাল কুমড়ো, মোচা আছে, ডাঁটা আছে, আর এখানে তো অনেক রকম শাক আছে, খাকরোল পাতা, আর হলো পাট শাক, কলমি শাকই বেশি আছে, আর দেখো কিছু লিচুও নিয়ে এসেছি, আর এখানে মা দিয়েছে কিছু ভাজা মাছ, আর চিকেন আর মটন রাতে খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। তো এগুলো এখন, তো বন্ধুরা বাড়িতে আসার পর সব কিছু ফ্রিজে রাখার পর শরীরটা এত খারাপ লেগেছিল, স্নান টান করে একদম এসি চালিয়ে আর একটুখানি খেয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো আবার পরের দিন আসলাম ভিডিওটা এন্ড করতে, আর ষষ্ঠীতে মা কী কী দিয়েছে জামাই ষষ্ঠীতে সেটাই দেখানো হয়নি, সেটা দেখানোর জন্য আসলাম। তো দেখো সবার আগে আমি ছেলেরটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ষষ্ঠীর 4-5 দিন আগে বাড়িতে গিয়েছিলাম, যে তোমরা একটা ব্লগ দেখেছো, সেখানে পুজো একটা হয়েছিল গুরুসেবার, সেটা ব্লগটা যারা যদি কেউ না দেখে থাকো তো দেখে নিও। আর তখনই মা আমাকে পয়সা দিয়েছিল যে ষষ্ঠীতে কী কী নিবি, কেনাকাটা করে নিস, কারণ ওখানে কেনাকাটার তো কেউ থাকে না, মারই করতে হয়। মা প্রত্যেকবারই পুজোয় ষষ্ঠীতে আমাদেরকে পয়সা আগে দিয়ে পাঠিয়ে দেয় যে তোরা নিজেদের মতো কিনে নিস। তো তখন আমি গিয়েছিলাম ষষ্ঠীর 4-5 দিন আগে, তখনই আমাকে পয়সা দিয়ে দিয়েছিল যে কেনাকাটা করে নিয়ে নিস। আর আমি কী দিয়েছি মাকে সেটা তো আর দেখানোই হলো না। আর এই দেখো তখনই আমি কেনাকাটা করেছি ছেলের, এইটা এই যে একটা গেঞ্জি নিয়েছি ওর পছন্দ মতো, আমি একটা গেঞ্জি নিয়েছি, আর ওর আর ওর জন্য এই ওর জন্য একটা গেঞ্জি নিয়েছি এরকম। তো দেখো এটা মানে পড়ে গিয়েছিলো ষষ্ঠীর দিন, এটা ও পড়ে গিয়েছিলো, যেহেতু আমি আগেই কেনাকাটা করেছি তো পড়ে গিয়েছে। দেখো এই একটা গেঞ্জি নিয়েছি, ও তো এরকম মানে হালকা কালারই পরে, সাদাটাই বেশি পরে। আর আমিও যেটা নিয়েছিলাম এটা পরে গিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো আমি ষষ্ঠীর দিন যাওয়া দিন আবার যে এসেছি আসার দিন যে টপটা পরেছিলাম, এটা তো এই টপটা নিয়েছি,
গরমে আমার এই টপগুলো ভালো লাগে, কারণ এগুলো আমার কাজে লাগে খুব। আমি বাড়িতে এমনি ঢোলা প্যান্টের সঙ্গে এরকম টপ পরি, এরকম সবসময় এই যে একটা পরে আছি, তো এগুলো আমি খুব ইউজ করি, তো আমি এরকমই নিয়েছি। তো দেখো খুব সুন্দর, তো দুটো নিয়েছি, আর একটা পরা হয়নি, তো একই রকম প্রায়, ডিজাইনগুলো একটু আলাদা, কালারটা আলাদা। রেডটা তো তোমরা দেখেইছো পরেছি, আর এই যে একটা নিয়েছি একদম কটনের মধ্যে, মানে খুব ভালো। এটার মধ্যে দেখো সুন্দর একটা ময়ূরের কাজ করা আছে। তো কেমন হয়েছে আমার টপ দুটো কমেন্ট করে জানাবে। আর এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই। তো শেষ করার আগে আবারও একটা কথা বলি, যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটাকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকো। আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর রোজ যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা বাই বাই বলছি, আবারও কিছু বলছি, এবারে ফাইনালি বাই বাই।